হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি আপনাদের ফোনে দুটো সেটিংস দেখাবো। এই দুটো সেটিংস আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে করি না, আমরা নতুন ফোন কেনার পর বা এখনো অবধি হয়তো আমাদের ফোনে করিনি। এই দুটো সেটিংস যদি আপনারা করে রাখেন, ভবিষ্যতে যদি আপনাদের ফোন কখনো হারিয়ে যায়, তাহলে কিন্তু আপনারা আপনাদের ফোনটিকে খুঁজে পেতে পারবেন। মানে আপনাদের ফোন যদি চুরি হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এই সেটিংস যদি এখন করে রাখেন, তাহলে আপনাদের ফোনটিকে ভবিষ্যতে খুঁজে পেতে পারবেন, মানে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এছাড়া ফ্রেন্ডস, আপনাদের ফোনে নিশ্চয়ই বিভিন্ন ইম্পর্টেন্ট ডেটা সেভ করা থাকে, যেমন আপনাদের ছবি, ভিডিও, বিভিন্ন ফাইল। এই সমস্ত ফাইলগুলোকে কিন্তু আপনাদের ফোন যদি চুরি হয়ে যায়, আপনারা কিন্তু আপনাদের বাড়িতে বসে আপনাদের সেই ফোন থেকে, মানে চুরি হয়ে যাওয়া ফোন থেকে ডিলিট করে দিতে পারবেন, যদি আপনারা এই সেটিংসটি করে রাখেন। এছাড়া ফ্রেন্ডস, আপনাদের ফোনে আরও একটি সেটিংস আপনাদের করে রাখতে হবে, যেই সেটিংসের মাধ্যমে আপনাদের ফোন যদি চুরি হয়ে যায় কখনো, তাহলে কিন্তু আপনারা আপনাদের ফোনে সেভ থাকা ফাইলগুলো, যেমন ফটো, ভিডিও, এছাড়া আদার্স যে ফাইলগুলো রয়েছে, সেই ফাইলগুলোকে আপনারা ঘরে বসেই রিকভার করতে পারবেন। তো কিভাবে আপনারা আপনাদের ফোনে এই দুটো সেটিংস করবেন, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। আর শুরু করার আগে আমি আপনাদের বন্ধু সোমনাথ, আর আপনারা দেখছেন টেক এক্সট্রা এসকে ইউটিউব চ্যানেল। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে, তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো ফ্রেন্ডস, প্রথম সেটিংসটি করার জন্য আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি গুগলেরই অ্যাপ্লিকেশন, তো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনার ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর এবার আপনার ওপর এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, তো আপনার সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে সার্চ করবেন ফাইন্ড মাই ডিভাইস, তো আপনারা এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, গুগল ফাইন্ড মাই ডিভাইস, এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটি। তো ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার ফ্রেন্ডস, আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন আমার একটি জিমেল আইডি শো করছে, মানে আমার একটি গুগল অ্যাকাউন্ট শো করছে। এবার ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করা থাকে, মানে আপনারা যখন নতুন ফোন কেনেন, নতুন ফোন কেনার পর একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনকে লগ ইন করতে হয়। তো সেই যে গুগল অ্যাকাউন্টটি আপনাদের ফোনে লগ ইন করা রয়েছে, সেই গুগল অ্যাকাউন্টটি এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার জিমেল আইডি শো করছে। তো আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, তো আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড দিয়ে দেবেন, মানে আপনাদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে। তো পাসওয়ার্ড দেওয়ার পর এবার আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন সাইনিং, তো আপনারা সাইনিং বাটনে ক্লিক করবেন। সাইনিং বাটনে ক্লিক করার পর আমার গুগল অ্যাকাউন্টটি যেই ফোনে লগ ইন করা রয়েছে, সেই ফোনের যে মডেল নাম্বার এখানে শো করছে। তো আপনারা এখানে ক্লিক করে মডেল নাম্বারটা চেঞ্জও করতে পারেন, মানে আপনারা এই ডিভাইস নেমটা এখান থেকে চেঞ্জও করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে পেন্সিল বাটন রয়েছে, তো আপনারা পেন্সিল বাটনে ক্লিক করে এখান থেকে রিনেম করতে পারেন। তো আমি রিনেম করলাম না এখান থেকে, তো এখান থেকে এবার ব্যাক করবেন। আপনারা ব্যাক করার পর এবার ফ্রেন্ডস, আপনার ওপরে এখানে গোলমতো অপশনটি দেখতে পাচ্ছেন, তো আপনার গোলমতো অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার ফ্রেন্ডস, আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ফাইন্ড মাই ডিভাইস সেটিংস, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিকে এখান থেকে অন করে দেবেন। যদি আপনাদের অফ থাকে, তো আপনারা এখান থেকে অন করে দেবেন। অন করার পর আপনারা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ আর দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস ওয়েব। ফ্রেন্ডস, এখানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ফোন যদি হারিয়ে যায়, আপনারা কিন্তু আপনাদের ফোনটিকে খুঁজে পেতে পারেন। তো দেখুন, ওপরে এখানে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ, যদি অ্যাপের মাধ্যমে আপনারা খুঁজে পেতে চান, তো আপনারা এখানে ক্লিক করবেন। যদি আপনারা ওয়েবসাইটের মাধ্যমে খুঁজে পেতে চান, তো নিচে এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস ওয়েব, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার দেখুন ফ্রেন্ডস, ওপরে কিন্তু এখানে একটা ম্যাপ শো করছে, দেখতে পাচ্ছেন। আর আমার ডিভাইসটি কোথায় রয়েছে সেটা কিন্তু ম্যাপে শো করছে। দেখুন, আমি জুম করেও কিন্তু এখানে দেখতে পাবো যে কোন জায়গায় আমার ডিভাইসটি রয়েছে এখন। আর নিচে এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের মডেল নাম্বার শো করছে, তারপর দেখতে পাচ্ছেন সিম ওয়ান থেকে নেট কানেক্ট করেছে, তো সিম ওয়ান এখানে শো করছে। আর নিচে দেখতে পাচ্ছেন এখানে কত পার্সেন্ট ব্যাটারি রয়েছে সেটাও শো করছে। আর তার নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্লে সাউন্ড, যদি আপনারা এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এখানে আপনার প্লে বাটন দেখতে পাবেন। যদি আপনার প্লে বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনাদের ফোনটি রিং করা শুরু করে দেবে, মানে রিং হবে আপনাদের ফোনে। যদি চোর আপনাদের আশেপাশে থাকে, তাহলে কিন্তু আপনারা আপনাদের ফোনে রিং বাজিয়ে খুব সহজেই চোরকে ধরতে পারবেন, ঠিক আছে। তারপর আপনারা এখান থেকে যদি ব্যাক করেন, ব্যাক করার পর এবার নিচে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন,
সিকিউর ডিভাইস, যদি আপনারা এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনারা এখানে রিকভারি মেসেজ সেট করতে পারবেন, আর এখানে আপনারা ফোন নাম্বার সেট করতে পারবেন। এবার যে আপনাদের ফোনটি পাবে, ধরুন আপনাদের ফোন কেউ চুরি করেনি, আপনাদের ফোন একজন ভালো মানুষ পেয়েছে, সে আপনাদের ফোনটি যখন পাবে তখন আপনারা এখানে এসে যদি আপনারা একটা মেসেজ করেন, দেখতে পাচ্ছেন এখানে রিকভারি মেসেজ, এখানে আপনারা যে মেসেজটা করবেন সে কিন্তু আপনাদের ফোনের পপ স্ক্রিনে সেই মেসেজটা দেখতে পাবে, ঠিক আছে। আর এখানে যেই ফোন নাম্বারটা দেবেন, আপনারা আপনাদের ফোনটিকে পাওয়ার জন্য একটা নাম্বার দেবেন নিশ্চয়ই কন্ট্যাক্ট করার জন্য, সেই ফোন নাম্বারটা যদি এখানে দেন, দেওয়ার পর যদি আপনারা এখানে সিকিউর ডিভাইস এখানে ক্লিক করে যদি আপনারা মেসেজটা সেন্ড করে দেন, তাহলে কিন্তু তার কাছে মেসেজটা চলে যাবে এবং সে সেই মেসেজটা দেখার পর আপনাদের ফোনটিকে সে ফিরিয়ে দিতে পারে, মানে আপনাদের ফোন নাম্বারে সে কল করে আপনাদের ফোনটিকে সে ফিরিয়ে দিতে পারে। তো এই সুবিধাটাও কিন্তু আপনারা পাবেন। এবার ফ্রেন্ডস দেখুন আরও একটি ফিচার্স রয়েছে, এখান থেকে আপনারা ব্যাক করবেন, ব্যাক করার পর দেখুন ফ্রেন্ডস নিচে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ইরেজ ডিভাইস, যদি আপনারা এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনাদের সেই ফোন থেকে যত আপনাদের ছবি ভিডিও রয়েছে সমস্ত কিছু কিন্তু ইরেজ হয়ে যাবে, মানে ফরম্যাট হয়ে যাবে আপনাদের ডিভাইসটি, আপনাদের যে সিকিউর ডেটা রয়েছে সেই ডেটা কিন্তু ওখান থেকে ইরেজ হয়ে যাবে এবং আপনাদের ডেটাগুলো কিন্তু সিকিউরই থাকবে। তো এই জন্য আপনাদের ফোন যখন চুরি হয়ে যাবে তখন আপনাদের এই যে গুগল অ্যাকাউন্টটা রয়েছে, মানে এই যে জিমেল আইডি রয়েছে, এই জিমেল আইডিটিকে আপনাদের ফোন থেকে বা আপনাদের কম্পিউটার থেকে একবার লগ ইন করতে হবে। লগ ইন করে কিন্তু আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন এবং করতে পারবেন। তো এটা গেল ফ্রেন্ডস প্রথম সেটিংস আপনাদের ফোনটাকে সিকিউর রাখার জন্য, আপনাদের ফোন হারিয়ে গেলে আপনাদের ফোনটাকে খুঁজে পাওয়ার জন্য। এবার চলুন দ্বিতীয় সেটিংসটি আমি আপনাদের দেখিয়ে দিই। দ্বিতীয় সেটিংসের মাধ্যমে আপনাদের ফোনে যে সমস্ত ছবি ভিডিও রয়েছে, এবার সেই ছবি ভিডিওগুলোকে কিন্তু আপনারা আপনাদের বাড়ি থেকে বসেই রিকভার করতে পারবেন। যদি আপনাদের ফোন কখনো হারিয়ে যায় আপনারা কিন্তু আপনাদের ছবি ভিডিওগুলো রিকভার করতে পারবেন। তো তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের ফোন থেকে একটি অ্যাপ্লিকেশান ওপেন করতে হবে, আপনাদের প্রত্যেকের ফোনেই অ্যাপ্লিকেশানটি রয়েছে, সেটা হলো ফটোজ। এটা গুগলেরই একটি অ্যাপ্লিকেশান, যদি আপনাদের ফোনে না থাকে তাহলে আপনার প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন, আর ডাউনলোড যদি আপনাদের করা থাকে তাহলে আপনার প্লে স্টোরে গিয়ে একবার আপডেট করে নেবেন। তো আপনারা গুগল ফটোজ অ্যাপ্লিকেশানটিকে আপনাদের ফোন থেকে ওপেন করবেন, ওপেন করার পর আপনারা ওপরে এখানে ডান দিকে একটি গোলমতো অপশান দেখতে পাচ্ছেন, তো আপনারা গোলমতো অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে একটি জিমেল আইডি সিলেক্ট করবেন, মানে যেই জিমেল আইডিতে, মানে যেই গুগল অ্যাকাউন্টে আপনাদের ছবিগুলো ব্যাক আপ করে রাখতে চান সেই জিমেল আইডি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, তো আপনারা অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল আইডি থাকবে ততগুলো জিমেল আইডি এখানে শো করবে, বা আপনার চাইলে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করেও কিন্তু আপনারা এখানে জিমেল আইডি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর ওপরে এখানে গোলমতো অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ফটোজ সেটিংস, তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা ওপরে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ব্যাকআপ, তো আপনারা এখানে ক্লিক করবেন। এই অপশানটি আপনাদের অফ থাকবে, আপনারা এখান থেকে এই অপশানটিকে অন করে দেবেন। অন করার পর আপনাদের এখানে যেই গুগল অ্যাকাউন্টগুলো দিয়ে আপনাদের এই অ্যাপ্লিকেশানে লগ ইন করা থাকবে সেই গুগল অ্যাকাউন্টগুলো আপনারা এখানে দেখতে পাবেন, মানে সেই জিমেল আইডিগুলো এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা একটি জিমেল আইডি সিলেক্ট করবেন যে জিমেল আইডিতে আপনারা ব্যাকআপ করতে চান। তো আমি এখান থেকে একটা জিমেল আইডি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনারা এই জিমেল আইডিতে 15 GB স্পেস ফ্রি পাবেন, মানে 15 GB স্পেস আপনারা ফ্রি পাবেন। 15 GB পরে যদি আপনারা স্পেস নিতে চান তাহলে আপনাদের স্পেস পারচেস করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 15 GB স্পেস ফ্রি পেয়েছি, আমি কিন্তু 144 MB স্পেস ইউজ করে ফেলেছি। তো আপনারা এখান থেকে দেখতে পাবেন কত জিবি স্পেস আপনারা ইউজ করেছেন। এবার আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর এখানে তিনটে অপশান আপনারা দেখতে পাবেন। তো এখানে প্রথমে একটি অপশান দেখতে পাচ্ছেন ব্যাকআপ কোয়ালিটি, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা তিনটে অপশান দেখতে পাচ্ছেন, অরিজিনাল কোয়ালিটি, স্টোরেজ সেভার, তারপর দেখতে পাচ্ছেন এক্সপ্রেস। যদি আপনারা অরিজিনাল কোয়ালিটি এখান থেকে সিলেক্ট করেন তাহলে কি হবে, আপনারা যেই স্পেসটা ফ্রি পেয়েছেন, মানে 15 GB স্পেস যে ফ্রি পেয়েছেন, সেই 15 GB স্পেসে আপনারা বেশি ছবি এবং ভিডিও রাখতে পারবেন না, কেননা এখানে অরিজিনাল কোয়ালিটি কিন্তু সেই ফটো এবং ভিডিওগুলো ব্যাকআপ হবে। এবার যদি আপনারা চান যে কম স্পেসে, মানে 15 GB স্পেসে আপনারা বেশি ফটো ভিডিও রাখতে, তাহলে আপনারা স্টোরেজ সেভার এই অপশানটি সিলেক্ট করতে পারেন। এই অপশানটি সিলেক্ট করলে আপনারা কিন্তু বেশি ফটো এবং ভিডিও 15 GB স্পেসের মধ্যে রাখতে পারবেন। তার নিচে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস, যদি আপনারা এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করলে গিয়ে ফ্রেন্ডস আরও বেশি ছবি এবং ভিডিও আপনাদের এই 15 GB স্টোরেজের মধ্যে আপনারা রাখতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফটো ভিডিওর কোয়ালিটি ডাউন হয়ে যাবে। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন।
তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা নিচে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা ইউজ, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা আপনাদের নো ডাটা সিলেক্ট করা থাকবে। নো ডাটা যদি আপনাদের সিলেক্ট করা থাকে তাহলে আপনাদের ওয়াইফাই এর মাধ্যমে শুধুমাত্র ব্যাকা হবে। যখন আপনারা আপনাদের ফোনটিকে কোনো ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করবেন তখনই কিন্তু আপনাদের ফোনের যেই সমস্ত ছবি ভিডিও রয়েছে সেই সমস্ত ছবি ভিডিওগুলো ব্যাক আপ হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে 5 MB, 10 MB, তারপর দেখতে পাচ্ছেন 30 MB, তারপর দেখতে পাচ্ছেন আনলিমিটেড। যদি আপনারা এখান থেকে কোনো অপশান সিলেক্ট করেন তাহলে আপনাদের মোবাইল ডেটার মাধ্যমে আপনাদের ফোনের ছবি ভিডিও ব্যাক আপ হবে। এবার দেখুন আমি এখানে 5 MB সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ব্যাক আপ ভিডিও ওভার ডাটা। যদি আপনাদের এই অপশানটি অন করা থাকে তাহলে আপনাদের ফোনে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনাদের মোবাইল ডেটার মাধ্যমেই ব্যাক আপ হবে। তো এখানে 5 MB দেখতে পাচ্ছেন, এই 5 MB সিলেক্ট করলাম মানে 5 MB প্রতিদিন ব্যাকআপ হবে, মানে প্রতিদিন 5 MB ব্যাকআপ হবে, মানে 5 MB ইন্টারনেট ডেটা মানে ইউজ করে ব্যাকআপ হবে, তারপর কিন্তু স্টপ হয়ে যাবে। এইভাবে ফ্রেন্ডস আপনারা যদি মোবাইল ডেটার মাধ্যমে ব্যাকআপ করতে চান তো আমি বলবো এখান থেকে আপনারা 30 MB সিলেক্ট করুন। 30 MB সিলেক্ট করলে এইভাবে ফ্রেন্ডস আপনারা ধরুন 1.5 GB ডেটা পান, 1.5 GB মধ্যে আপনারা প্রতিদিন 30 MB করে যদি আপনাদের ব্যাকআপ হয় তাহলে আপনাদের ফোনে যে সমস্ত ছবি ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ছবি ভিডিওগুলো আস্তে আস্তে ব্যাকআপ হয়ে যাবে আপনাদের গুগল অ্যাকাউন্টে, ঠিক আছে। আর এখান থেকে যদি আপনারা ভিডিও ব্যাকআপ না করতে চান আপনাদের মোবাইল ডাটা দিয়ে তাহলে আপনারা এই অপশনটিকে অফ করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে ব্যাকআপ ভিডিওস ওভার ডাটা, তো এই অপশন থেকে আপনারা অফ করে দেবেন, ঠিক আছে। তো তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন, তো আমি এখান থেকে নো ডাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করেন। ব্যাক করার পর নিচে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ব্যাকআপ ডিভাইস ফোল্ডার, তো এখান থেকে আপনারা সেই ফোল্ডারগুলো সিলেক্ট করবেন যেই ফোল্ডারের ফাইলগুলো আপনারা ব্যাকআপ করতে চান, মানে যেই ফোল্ডারের ফটো এবং ভিডিও আপনারা ব্যাকআপ করতে চান সেই ফোল্ডারগুলো এখান থেকে অন করে দেবেন। একটা কথা বলে রাখি ফ্রেন্ডস, আপনাদের একটা ফোল্ডার কিন্তু অটোমেটিক এখান থেকে সিলেক্ট করাই থাকে, সেটা হলো DCIM, এটা হলো আপনাদের ফোনের ক্যামেরা ফোল্ডার। এটা কিন্তু অটোমেটিক এখানে সেট করাই থাকে, এটাকে আপনারা অফ করতে পারবেন না। আর আপনারা এছাড়া যদি আপনাদের ফোনের আদার্স কোনো ফোল্ডারকে এখান থেকে অন করতে চান সেই ফোল্ডারটাকে এখান থেকে এইভাবে অন করতে পারেন। এইভাবে অন করে দিলে কি হবে ফ্রেন্ডস, এই ফোল্ডারের মধ্যে যেই ফটো ভিডিওগুলো রয়েছে বা যেই ফাইলগুলো রয়েছে সেগুলো ব্যাক আপ হয়ে যাবে আপনাদের গুগল অ্যাকাউন্টে। এবার ব্যাক আপ হয়ে গেল, এবার আপনাদের ফোনটি যদি কখনো হারিয়েও যায় তাহলে কিন্তু আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে আপনাদের কম্পিউটারে বা আপনাদের নতুন ফোনে লগ ইন করে এই ফটো ভিডিওগুলোকে কিন্তু আপনারা রিকভার করতে পারবেন, মানে আপনারা ফিরিয়ে আনতে পারবেন। তো এই সেটিংস দুটো কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোনে করে রাখবেন। যদি আপনারা নতুন ফোন কেনেন তাহলেও আপনারা করে রাখবেন, যদি আপনাদের কাছে পুরনো ফোন থেকে থাকে তাহলেও আপনারা করে রাখবেন। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আপনাদের বন্ধুর সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা কমেন্ট সার্ভ করে জানাতে পারেন, আমি তার রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকের মতো ফ্রেন্ডস পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।